আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম বাংলাদেশ ইউথ ডেলিগেশনের আরেকটি নিউ ব্লগে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে আরেকবারও, আসলে প্রত্যেক দিন সকাল সকাল উঠতে হয়। তো আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরেও আমাদের কিছু কার্যক্রম আছে, সেখানে আমরা কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি, এখন যাব এয়ারপোর্টে, বাজে সকাল 5টা। তো চলুন আপনাদের ব্যাঙ্গালোর নিয়ে যাই এবং আমার অভিজ্ঞতা শেয়ার করি সেখানে কি হয়। তো হোপ ফর দ্য বেস্ট। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, এবার নিচে যাব, বাসে উঠতে হবে কারণ বাস অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এবার সরাসরি চলে যাব এয়ারপোর্টে। এই যে আমরা সবাই এয়ারপোর্টে চলে আসছি এবং আমরা একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে আসছি কারণ ব্যাঙ্গালোরে আমাদের 2 দিনের সফর। এবং এই বাংলাদেশ ইউথ ডেলিগেশনের আয়োজনটা ছিল কি বলবো, একদম একটা অসম আয়োজন আমি বলবো। এনাদের আপ্যায়ন থেকে শুরু করে যাতায়াত সব কিছুই হচ্ছে ফার্স্ট ক্লাস আমি বলবো। তো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমরা উঠতে উঠতে চলে আসি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে নেমেই যেটা হয় ব্যাগেজ কালেক্ট করে আমরা দেখি যে অফিসিয়ালরা চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য এবং সাংবাদিকরাও ভিড় করেছেন। তাদের সাথে ইন্টারভিউ পালা শেষ করে আমরা রওনা দিলাম। কি সুন্দর পরিবেশ, জাস্ট দেখুন, মানে এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছগাছালি সবুজে ঘেরা। প্রত্যেকটা জায়গায় আমি লক্ষ্য করলাম যে রাস্তার দুপাশে সবুজময় এবং সবুজে ঘেরা। তো আমরা এবার পৌঁছে যাই একটা হোটেলে, সেখানে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চলে যাব গভর্নর হাউসে, কারণ আমাদের গভর্নর হাউসে গভর্নরের সাথে মিটিং আছে। এবং যেহেতু ছবিতে দেখতেই পাচ্ছেন গভর্নরের সাথে ছবি আমাদের, তো গভর্নর এখানে আমি ভিডিও করতে পারি নাই যেহেতু একটা সরকারি জায়গা, সেখানে ভিডিও করা অ্যালাউ না এবং মোবাইল অ্যালাউ ছিল না, একটা ভিআইপি প্রোটোকল ছিল। সো এখানে আমি মোবাইল ব্যবহার করতে পারি নাই। গভর্নরের সাথে আমাদের সাক্ষাতের পালা শেষ, এবার আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের বিধানসভায়। বিধানসভা বা পার্লামেন্ট যেটাই বলেন সেখানে যাব, যেহেতু ইন্ডিয়ায় বিধানসভাটাই বলে। সো এবার আমাদের গন্তব্য হচ্ছে বিধানসভা, আমরা বিধানসভা দেখব ঘুরে ফিরে। আপনারাও দেখুন আমার ব্লগের মাধ্যমে, খুবই খুবই সুন্দর একটা জায়গা ছিল এবং এত অ্যাস্থেটিক একটা জায়গা। আসলে বাংলাদেশ ইউথ ডেলিগেশনের সদস্য না হতে পারলে যে কত কিছুই মিস করতাম, পুরো সফরটা একটা স্বপ্নময়। এই যে আমি ভিডিওর এখন বোকাল দিচ্ছি, আমার বছরখানেক পার হয়ে গেছে, তারপরেও আমার কাছে একটা নস্টালজিক মনে হচ্ছে, যে আসলে মনে হচ্ছে আমি এখনও সেই সফরে আছি। এত ভিআইপি একটা প্রোগ্রাম, এত ভিআইপি প্রোটোকল সহকারে আমরা ইন্ডিয়ায় ভ্রমণ করেছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, এত এত এক্সপিরিয়েন্স হয়েছে। একজন কি বলবো, এমনিতে যদি আপনি একলা আসেন এই সব জায়গায় আসলে প্রবেশাধিকার একদমই তো পারবেনই না। আমি বলবো এরকম একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রামের সাথে যুক্ত হতে পেরে আমি আসলেই সৌভাগ্যবান। তো পার্লামেন্ট ভবনে আপনি তো এমনিতেই যেতে পারবেন না, যেহেতু আমরা রাষ্ট্রীয় অতিথি, তো আমাদেরকে এখানে ফুল প্রোটোকল সহকারে বিধানসভায় নেওয়া হয়। আমরা বিধানসভার চারপাশটা ঘুরি, ঘুরে দেখি, এবং প্রচুর বড় একটা জায়গা, বিশাল বড় জায়গা নিয়ে এই বিধানসভাটা। সেইখানের মানে আমি কি বর্ণনা দেব, বর্ণনা আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছি আর উপভোগ করছি। আপনারাও আমার ব্লগে দেখুন এবং আপনারাও সবাই প্রস্তুতি নিন সামনে যখন বাংলাদেশ ইউথ ডেলিগেশন আবার আসবে, তখন আপনারাও সবাই চেষ্টা করবেন বাংলাদেশ ইউথ ডেলিগেশনের একজন সদস্য হওয়ার। এরকম একটা সুবর্ণ সুযোগ আসলে আসে না সবার জীবনে। আমি আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স মানে করেছি এই বাংলাদেশ ইউথ ডেলিগেশন বা বিওয়াইডি মেম্বার হয়ে, যেটা আমি মানে একটা স্বপ্নময় একটা সফর ছিল। আপনাদেরকেও সবাইকে এনকারেজ করছি, আপনারা সবাই বাংলাদেশ সে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে সেইটার ওয়েবসাইটে সবসময় লক্ষ্য রাখবেন,
বিওয়াইডি বা বাংলাদেশ ইউথ ডেলিগেশন প্রতি বছর হয়, আপনারাও আবেদন করবেন এখানে। তো এবার হচ্ছে বিধানসভা আমরা একটু ঘুরে দেখছি, আপনারাও আমার সাথে বিধানসভাটা ঘুরে দেখুন। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বিধানসভা, আর পিছনে বিধানসভা, আরও ফুটেজ হয়তো আপনারা দেখবেন। আর এই যে গান্ধীজির একটা স্ট্যাচু এখানে আছে, এটা ব্যাঙ্গালোরের বিধানসভা। মুগ্ধ হয়ে শুধু উপভোগ করছিলাম এবং ভাবছিলাম আমি আসলে কতটা সৌভাগ্যবান। বিধানসভার কর্মসূচির পর আমরা এবার যাব আর্ট অফ লিভিং। আপনারা সবাই শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন, যিনি একটা মানবিক সংস্থা পরিচালনা করেন এবং এই সংস্থাটা মূলত যোগা কেন্দ্রিক, মানুষের মানসিক স্বাস্থ্যসহ নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন ইনি। ইনি হচ্ছেন শ্রী শ্রী রবিশঙ্কর। তো ওনার প্রতিষ্ঠিত আর্ট অফ লিভিংয়ে আমরা খানিক সময় অতিবাহিত করি এবং ওনার কার্যক্রম আমরা দেখি। আমরা আর্ট অফ লিভিং থেকে সরাসরি আমরা চলে যাই হোটেলে, আর এই ছিল আমাদের আজকের দিনের কর্মসূচি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, পরবর্তী আরও ভিডিও আসছে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।